গাজায় হিংস্রতার সব মাত্রাই ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী ফজরের নামাজ পড়তে ওঠা নিরীহ ফিলিস্তিনিদের ওপর রকেট হামলা চালিয়েছে তারা সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে ওঠে গাজা শহরের দারাজ এলাকার আল তাবিন স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা এ সময় পরপর তিনটি রকেট আঘাত হানে সেখানে এতে আগুন ধরে যায় যা নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয় আহত হয়েছেন আরও অনেকে যাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষ যদি ইসরায়েলি বাহিনীর দাবি স্কুলটিতে হামাসের সদস্য ছিল শুধু গাজা শহরেই নয় উপত্যকার এমন কোনো জায়গা নেই যেখানে হামলা চালাচ্ছে না দখলদাররা খানিউনিজ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের মধ্যেই সেখানে তাণ্ডব চালাচ্ছে তারা এতে নতুন করে গণবসতিপূর্ণ আল মাওয়াসি থেকে অন্তত সত্তর হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন গাজায় নারকীয় তাণ্ডব চালানোর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এদিকে গাজারের মানবিক পরিস্থিতির মধ্যে ইসরায়েলকে আরও সাড়ে তিন বিলিয়ন ডলারের অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান বাইডেন প্রশাসন ইসরায়েলকে আরো সহায়তা দিতে ইচ্ছুক তা এর মধ্যে কংগ্রেসকে জানানো হয়েছে এর মধ্যে গাজার সংঘাতের অবসানের জন্য পনেরোই আগস্ট যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশর এ চুক্তিতে সম্মত হতে দুপক্ষকে চাপ দেওয়ার কথা জানান তারা আফ্রিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি